আসসালামু আলাইকুম, ট্যুর মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল্লামা ইত্তেহাদি এবং আমার সাথে রয়েছে সোহেল রানা। আমাদের আজকের ভ্রমণ প্লেস হচ্ছে দিয়াবাড়ি। দিয়াবাড়ি ঢাকার 4 নম্বর সেক্টর, মানে উত্তরা 4 নম্বর সেক্টর অবস্থিত। আজকে আমরা এই পর্বটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম পর্ব হচ্ছে আমরা দিয়াবাড়ির কিছু সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো, তারপরে এখানে পর্যটকরা কীভাবে ঘোরাফেরা করবে অথবা কোথায় কী খাবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা বলবো দিয়াবাড়িতে কীভাবে আসতে হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই ফুলগুলো, এগুলো আসলে সাধারণত মহিলারা ব্যবহার করে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সৈয়দ মিয়া। মোহাম্মদ সৈয়দ মিয়া। আচ্ছা, এইটার দাম কেমন? 80 টাকা। এটার দাম, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটার দাম 80 টাকা, অথবা কখনো 100 টাকাও বিক্রি করে, সময় বুঝে। হ্যাঁ, তো এটা আপনারা নিতে পারেন, এখানে বেড়াতে আসলে অনেক সুন্দর, আপনারা এটা নিতে পারেন। এখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিজস্ব বাগানে চাষ করা, বিরুলিয়াতে আপনার সালনাপুর বাজার, সালনাপুর বাজার, হ্যাঁ, ওইখান থেকে এই ফুলগুলো মানে উনি আর পিস 10 টাকা করে বিক্রি করেন। আপনারা আসলে আপনাদের পছন্দের মানুষকে এই ফুলগুলো। উত্তরে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসা যায়। আপনি উত্তরাগামী যে কোনো বাসে চড়ে আপনি হাউস বিল্ডিংয়ে নেমে পড়বেন। সেখানে নর্থ টাওয়ার অথবা মাস্কট প্লাজা রয়েছে, শপিং মল, সেখানেই রয়েছে অসংখ্য রিক্সা এবং লেগুনা। আপনি যদি রিক্সায় করে সরাসরি দিয়াবাড়ি বটতলা চলে আসেন তাহলে আপনার লাগতে পারে 80 থেকে 100 টাকা, আর আপনি যদি লেগুনা করে চলে আসেন তাহলে জনপ্রতি 30 থেকে 50 টাকা প্রয়োজন হতে পারে। বন্ধুরা, এখন আপনারই চয়েস করবেন কিভাবে আপনি আসবেন, আর আসার পথে হয়তো আপনার কিছুটা রাস্তা ভাঙা থাকবে, এর জন্য জার্নির কিছুটা ক্ষতি হলেও এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে আপনার মন জুড়ে যাবে এবং আপনি আপনার কষ্টের কথা ভুলে যাবেন। একটা কথা আপনাকে মনে করাতে চাই, আপনি এই দিয়াবাড়িতে সন্ধ্যার পরে থাকতে পারবেন না, সন্ধ্যা হওয়ার কিছু আগেই আপনি এখান থেকে রওনা দিবেন, কারণ যাওয়ার সময় আপনার লেগুনা এবং রিক্সা বেশি একটা পাওয়া যায় না। আপনাদেরকে সাজেস্ট করলাম যেন আপনারা সমস্যা থেকে মুক্তি পান। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্ট এবং শেয়ার আমাদের সামনে চলার অনুপ্রেরণা। আমাদের সাথেই থাকবেন, ট্যুর মাস্টার ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ, আবার আমরা কোনো একটা সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।